এখন কি বেতার দি চলে নাকি এখন তেল ঠেল না লাগে কতো চাবি আছে নাকি এখন ব্যাটারি লগালে স্টার্ট হবো আগত আছে নাকি আপনার কোনখন বেটারি লগা চাবছেন দেখা দেখুন চাবি জানাচ্ছেন আপনি বেটারি আছে নয় আপনি এবার চার্জত মোটামুটি আপনি 70-80 কিলোমিটার যাব পারিব উঠে নাকি এখন মানে এটা যদি আপনি মই লও তার মানে কিমান টাকা দিব লাগবে এখন ললে এইখানের দাম আপনার আহিব 52 মানে 60,000 টাকার ভিতর ক্লিয়ার হয়ে যাবে টোটাল ইন্স্যুরেন্স করা ইন্স্যুরেন্স করতে পারিম না ইন্স্যুরেন্স আপনার ইমান কস্টলি না মোটামুটি 3,000-4,000 মান আহি তারপর মানে এই ডক্টর লাইসেন্স না লাগে চলাবার কারণে লাইসেন্স না লাগে আপনার রেজিস্ট্রেশন দরকার নাই দরকার নাই জিরো মেইনটেনেন্স নো পলিউশন আমার আপনার ফরমেট তো আমার লিখে আছে নো পেট্রোল লিখে আছে নো পলিউশন লিখে আছে ভবিষ্যতে লাগিব নালাগে কব নোৱাৰে কিন্তু বর্তমানলৈকে আপোনাৰ এটো দরকার নাই এটি মডেল কিমান টাকা দাম এটু মোটামুটি আমার 65 মান এটু আপনি এবার ফুল রাস 120 কিলোমিটার যাব 120 কিলোমিটার 120 কিলোমিটার 80 স্পিড 80 স্পিড আর এখানে সাউন্ড সিস্টেম থাকিব ডুয়েল ডিস থাকিব আর গটেকিনি টপ ফিচার্স কিনে থাকিব বাকি যে জেনে কই ফোন আছে লক সব গটেকিনি আপনার কি করতে পারি তে এখন দিতে তাহলে মই সমস্যা ঘরে দেখতে চলা রেভিউ মেশিন এর কাছে বাইক টেক্সি হ্যাঁ টেক্সি লাগে এগুলো তো আমার তো
আঠাশ হওয়াতে আপনার মোটামুটি ধরক 3-4 hours লাগি যায়। 3-4 hours? হ্যাঁ। মানে 4 ঘন্টা মান লাগিব? 4 ঘন্টা মান লাগি যায়। ফুল চার্জ? ফুল চার্জ হওয়াতে কারণ মানে ইলেকট্রিসিটি কেতিয়াবা ভুল থাকে তেতিয়া হলে টাইমটো বেশি লাগে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার একদম চিপ মানে আপনার ইলেকট্রিসিটি বিলতে আপনার হয়ে যায় কেন কি আপনার এবার ফুল চার্জত আপনার 1 ইউনিটকে কম চার্জ খায়। কম চার্জ খায়। মোটামুটি আপনার ডোমেস্টিক হলে 5 টাকা আর আপনার কমার্শিয়াল হলে আপনার 7 টাকা তো না মানে 7 টাকা না লাগে কারণ 1 ইউনিটর 5 টাকা ডোমেস্টিক হলে 5 টাকা কমার্শিয়াল হলে 7 টাকা আপনার মোটামুটি ইয়াতকে কমত হয়ে আছে। কমত হয়ে আছে তার মানে আপনি মোটামুটি 6 টাকা বা 7 টাকার ভিতরত আপনি 120 কিলোমিটার যাব পারে। এতিয়া আপোনাৰ এই চাওক এই গাড়ীখনতে আছে এটা চাওক পিলপিলিবিলাক মানে আমাৰ গল্পৰ যিমান জন হৈছে এতিয়া মোৰ এজন বন্ধু লৈছে তাৰমানে পিলপিলিবিলাক পিলপিলিখন ঘৰত চাৰ্জ দিলে মানে লাইনবিলাকে মানে লাইনৰ মানুহবিলাক আহে পইচা দিব লাগে এক্সট্ৰা তাৰমানে মানে বেলেগ মিটাৰ লগাই দিয়ে এই পিল মই মানে এই বাইকখন যদি লওঁ তাৰমানে লগাই কাৰণ কিয় আমাৰ ই ৰিক্সাৰ যোনটো গভৰ্ণমেণ্ট ৰুল অনুযায়ী কমাৰ্চিয়েল লাইন থকা মানুহকে ই ৰিক্সা চলাব অঁ 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 গভৰ্ণমেণ্ট ৰুল হয় অঁ ডমেষ্টিক লাইনত আপোনাৰ মানে ই ৰিক্সা ৰাখিব নিদিয়ে যাৰ কাৰণে আপুনি যেতিয়া এখন ই ৰিক্সা লয় তেতিয়াহ'লে আমাৰ ডকুমেণ্ট অনুযায়ী আপোনাৰ কমাৰ্চিয়েল লাইটৰ বিল বিচৰা হয় তো সেইটো কাৰণে আপোনাৰ এক্সট্ৰা মিটাৰ আপুনি লগাই দিয়ে ইলেক্ট্ৰিচিটিৰ ফালৰ পৰা। এতিয়া মই যদি স্কুটিখন লওঁ মানে স্কুটিখন যদি লওঁ মই স্কুটিখনত নালাগে কাৰণ এইটো আপোনাৰ ডমেষ্টিক হয় কিন্তু আপুনি এইটোতে ভাড়াটো নামাৰে নাই নামাৰে এইটোতো আপুনি নিজে চলাব এইটোৰ কাৰণে আপুনি নালাগে নালাগে এটা সাগ ইয়াত মানে কমপ্লিট মানে মডেল আছে ইয়াত সাগ ইয়াত আপনি দেখা যাচ্ছে 7-8টা মডেল বর্তমান আছে এটা বর্তমানে আর আপনার শোরুমটি দেখা আছে এড্রেসটা আপনি নিজে চাই লোক আপনি সাগ এটা এই যেটা এই আছে মানে এই মানে লক্ষ্মীপুর মানে এই একদম লক্ষ্মীপুর রোড হয় এই লক্ষ্মীপুর যাব এই আর আপনার যে রোড আছে সিধা গুয়াহাটির যায় আর এই হল শোরুমটি সাগ আপনার দেখা আছে শোরুমটি এই সাপ এই হয় শোরুমটি ইয়াত সাপ মানে বহুতবিলাক মডেল আছে এতিয়া বর্তমান লকডাউনের কারণে কেইটামান মডেল এতিয়া বর্তমান 7-8টা মডেল আছে কিন্তু মানে বহুতবিলাক মডেল থাকে মানে কেইদিনমান আগত মই যেতিয়া ঘরত গৈছিলোঁ মানে লক্ষ্মীপুরত গৈছিলোঁ তেতিয়া বহুতবিলাক মডেল আছিল ইয়াত কমকে 20টামান মানে স্কুটি আছিল বহুতবিলাক এতিয়া চাওক এইখন দাদাজনে কৈ আছে চাওক এইখন বর্তমান টপ মডেল হয় বর্তমান এইখন চাওক এইখন মানে আপুনি যদি লয় কমকে 70 স্পীডত মানে আপুনি চলাব পাৰিব এইখন একবার চার্জ দিলে আপুনি কমকে 4 ঘন্টামান চার্জ দিলে 70 স্পীডত আপুনি চলাব পাৰিব কমকে 12 ঘন্টামান গৈ আছে কিন্তু 10 ঘন্টামান বিন্দাছ চলাব পাৰিব এইটো চাওক শোরুমটো এইটো হয় আপোনাক কল কণ্টেক্ট নম্বৰটো মই দি দিম আপুনি আহক আৰু বিন্দাছ আপুনি এখন বাইক আপুনি লৈ যাব পাৰে।